প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাজামাল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস, নিয়মিত অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি, মোহাম্মদ আবুর রহমান, সহকারী শিক্ষক জীববিজ্ঞান কাজামাল স্কুল অ্যান্ড কলেজ। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো এবং ঘরেই আছো। করোনার এই পরিস্থিতিতে তোমাদের লেখাপড়ার যেন বিঘ্ন না ঘটে, তারই ধারাবাহিকতায় আমাদের বিষয়ভিত্তিক, চ্যাপ্টার ভিত্তিক নিয়মিত অনলাইন ক্লাস অব্যাহত আছে। আশা করছি তোমরা সবাই যার যার ঘরে বসে নিয়মিত ক্লাসগুলো ফলো করবে, ভিডিওগুলো বারবার দেখে অনুশীলন করে নিজেরা নিজেদের লেখাপড়ার ধারাবাহিকতা অব্যাহত রাখবে। আজকে আমি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান সপ্তম অধ্যায় গ্যাসীয় বিনিময় এই অধ্যায়ের আলোকে তোমাদের সাথে আলোচনা করার, শেয়ার করার চেষ্টা করব। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায় থেকে এসএসসি ফাইনাল এক্সামে সৃজনশীল প্রশ্ন হয়। এটি মানব শরীর বিদ্যা অংশের একটি চ্যাপ্টার, যেটি গ্যাসীয় বিনিময়, অর্থাৎ এটি হচ্ছে আমাদের শ্বসন ক্রিয়া সম্পর্কিত, আমাদের শ্বাস ক্রিয়া সম্পর্কিত। এখানে আমরা শ্বসন কি, উদ্ভিদ এবং প্রাণীর শ্বসনের পারস্পরিক ক্রিয়া, শ্বসন অঙ্গের গঠন, শ্বসন ক্রিয়া, শ্বসন অঙ্গের বা শ্বসন ক্রিয়া সম্পর্কিত বিভিন্ন রোগ, এসব বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। প্রথমে আমরা পাশাপাশি দুটি চিত্র দেখতে পাচ্ছি, নিশ্চয়ই দেখে বোঝা যাচ্ছে এটি একটি উদ্ভিদ এবং এটি একটি প্রাণীর শ্বসন অঙ্গের গঠন এর একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে উদ্ভিদ শ্বসন ক্রিয়া, প্রাণীর শ্বসন ক্রিয়া দুটিতে একটু ভিন্নতা আছে। প্রথমে আমরা জানবো উদ্ভিদের যে শ্বসন, আমরা জানি বিশেষ করে আমাদের যে চতুর্থ অধ্যায় জীবনী শক্তি যে চ্যাপ্টারটি আছে, ওই চ্যাপ্টারটিতে উদ্ভিদের শ্বসন ক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া আছে। আমি তোমাদেরকে চতুর্থ অধ্যায় জীবনী শক্তির সারূপ সংশ্লেষণ এবং শ্বসন দুটি উপরে আলাদা আলাদা ক্লাসের ভিডিও আপলোড করেছি, তোমরা নিশ্চয় ইতিমধ্যে সেই ভিডিওগুলো দেখেছ। তারই ধারাবাহিকতায় আজকে আমি অল্প করে বিষয়টা আরেকটু তোমাদেরকে উপস্থাপন করবো। এখানে দেখতে পাচ্ছি আমরা একটি উদ্ভিদ, উদ্ভিদের যে শ্বসন, উদ্ভিদের শ্বসন প্রক্রিয়া মানে হচ্ছে মূলত উদ্ভিদের দেহে শক্তি উৎপাদন প্রক্রিয়া। উদ্ভিদের দেহে তৈরিকৃত সেই শক্তির নাম হচ্ছে এটিপি, যেটিকে আমরা জৈব মুদ্রা, শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলি। এই এটিপি বা শক্তি মুদ্রা এটা আসে কোত্থেকে, এটা আসে উদ্ভিদের শ্বসন প্রক্রিয়া থেকে। আর উদ্ভিদের শ্বসন প্রক্রিয়ার প্রধান কাঁচামাল, প্রধান উপাদান হচ্ছে সালোক সংশ্লেষণ ক্রিয়ায় উৎপন্নকৃত শর্করা জাতীয় খাবার, যেটিকে আমরা C6H12O6 বলি। তাহলে উদ্ভিদের দেহে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয়, গ্লুকোজ জাতীয়, কার্বোহাইড্রেট জাতীয় বা C6H12O6 যে খাদ্যটি উৎপন্ন হয় সেটি অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, কিছু পরিমাণ পানি এবং এটিপি শক্তি উৎপন্ন হয়। আবার উদ্ভিদের দেহে কার্বন ডাইঅক্সাইড এবং পানির উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, সাথে কিছু অক্সিজেন এবং পানি তৈরি হয়। তাহলে উদ্ভিদের দেহে শ্বসন এবং সালোক সংশ্লেষণ আমরা যদি দুইটা জিনিস একসাথে দেখি, তাহলে উদ্ভিদের দেহে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যেই খাদ্য, শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় সেই খাদ্যটাই কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এখন একটা জিনিস দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যেই অক্সিজেনটা আসে, আবার শ্বসন ক্রিয়ায়
কার্বন ডাইঅক্সাইড আসে। শ্বসন ক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড আসে এটি কোত্থেকে পায়? এটি উদ্ভিদ পায় হচ্ছে মানব দেহ থেকে, মানব শ্বসন ক্রিয়া থেকে। আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে বা শ্বসন ক্রিয়াতে যে অক্সিজেনটা আসে সেই অক্সিজেনটা আমরা পাচ্ছি উদ্ভিদের যে শ্বসন হয় শ্বসন থেকে নির্গত সেই অক্সিজেন। তাহলে এখানে দুই উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। যেমন এখানে যে অক্সিজেনটা কাজে লাগে এই অক্সিজেন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় দেহ থেকে নির্গত হয়, উদ্ভিদ এই অক্সিজেনটা ছেড়ে দেয় এবং সেই অক্সিজেনটা প্রাণী গ্রহণ করে। আবার প্রাণীর দেহ থেকে যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় সেটিকে উদ্ভিদ গ্রহণ করে। তাহলে এই সালোক সংশ্লেষণ এবং শ্বসনের সাথে উদ্ভিদের এবং প্রাণীর একটি অন্তঃসম্পর্ক রয়েছে। এখন আমরা যদি বলি উদ্ভিদের শ্বসন, উদ্ভিদের শ্বসন হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়া তা উদ্ভিদের দেহে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরিকৃত গ্লুকোজ বা শর্করা জাতীয় খাবার সেটি অক্সিজেন দ্বারা জারিত হয়ে শক্তি বা এটি উৎপন্ন করে, এটি হচ্ছে উদ্ভিদের শ্বসন। এখন আমরা আসি প্রাণীর শ্বসন। প্রাণীর শ্বসনের প্রধান অঙ্গ হচ্ছে ফুসফুস। আমাদের সৃজনশীলে এটি পরীক্ষায় আসে। প্রাণীর প্রধান শ্বসন অঙ্গ ফুসফুস ব্যাখ্যা করে, তো সেক্ষেত্রে আমাদের বই ফুসফুসের গঠন বর্ণনা করা আছে, আমরা ওখান থেকে ফুসফুসের গঠনটি বিস্তারিত শিখে নেব, দেখে নেব। আজকে আমরা মানব শ্বসন তন্ত্রের গঠন চিত্রসহ একটু দেখব। মানব শ্বসন তন্ত্রের গঠনের মধ্যে প্রথম যে অঙ্গটি হচ্ছে আমাদের নাক বা নাসা ছিদ্র। নাকের দেখবেন তোমরা আমাদের মানুষ এরপর বিভিন্ন প্রকার প্রাণী বেশ উন্নত বা বিভিন্ন যে প্রাণীগুলো বেশিরভাগ প্রাণীরই এবং আমাদের মানুষেরই দেখো নাকের দুটি ছিদ্র আছে, মাঝখানে একটা পর্দা দিয়ে ভাগ করা আছে এবং দেখবেন নাকের দুই ছিদ্রের মধ্যে কিছু ছোট লোম আছে। এই লোমগুলো ছাঁকনির মতো কাজ করে। আমরা চলতে ফিরতে বিভিন্ন ধুলা বালি ময়লা আবর্জনা এসবগুলো আমাদের নাকে প্রবেশ করার সময় ওই লোমগুলোতে বাধাপ্রাপ্ত হয়। এই বাধাপ্রাপ্ত হলে ওখান থেকে ছাঁকন হয়ে গ্যাসীয় অংশটাই আমাদের শরীরে প্রবেশ করে, ময়লা বর্জ্য বা ময়লা অংশটুকু ওখানে আটকে যায়। তাহলে নাসাপথ দিয়ে অক্সিজেন প্রবেশ করে। এরপর হচ্ছে ষড়যন্ত্র, এই ভাঁজ হওয়া খাঁজ হওয়া যে অংশ ট্রাকিয়া। এরপর হচ্ছে এখান থেকে এটি দুদিকে ব্রাঞ্চ হয়ে গেছে, দেখো বিভক্ত দেখা যাচ্ছে এদিকে এবং এদিকে ব্রঙ্কাস। এরপর এখান থেকে আবার এক দুই ভাবে করে ভাগ হয়ে গেছে, এটুকু বলা হয় ব্রঙ্কিউল। ব্রঙ্কিউলের পরে এখানে কতগুলো গোলাকার ফাঁকা অংশ দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় অ্যালভিওলাস বা বায়ুথলি। তাহলে নাসারন্ত্র বা নাসাপথ, এই জায়গায় খালি যে অংশটিকে বলা হয় গোলবিল। তাহলে আমরা যদি দেখি নাসারন্ত্র বা নাসাপথ প্রশস্ত এই অংশ গোলবিল, ষড়যন্ত্র ট্রাকিয়া, ব্রঙ্কাস, এরপর তিনটি বিভক্ত হওয়া ব্রঙ্কিউল, এরপর গোলাকার যে অংশগুলো এগুলো বলা অ্যালভিওলাস বা বায়ুথলি। ফুসফুস চারপাশে একটি পাতলা পর্দা দিয়ে আবৃত, সেই পাতলা পর্দার নাম হচ্ছে প্লুরা। এই প্লুরার দুই স্তর, এই দুই স্তর মাঝখানে এক প্রকার ফ্লুইড থাকে, রস থাকে, এগুলোকে বলা হয় প্লুরাল রস। আর ফাঁকা যে জায়গা এটাকে বলা হয় প্লুরাল গহ্বর। এরপর নিচে একটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে মধ্যচ্ছেদা পর্দা। এই মধ্যচ্ছেদা পর্দা আমাদের বক্ষপিঞ্জরের মধ্যে যেই ফুসফুস, হৃৎপিণ্ড এবং গুরুত্বপূর্ণ যেই অর্গানগুলো আছে এই অর্গানগুলোকে বক্ষপিঞ্জ বাইরে থেকে আবৃত বা অন্তত রাখে যেন আমরা বাইরে আঘাত না পাই, বাইরে আঘাত থেকে রক্ষা করে। আর নিচে যেই এটিকে আমরা বলি উদর বা পেট, বক্ষ গহ্বর অর্থাৎ বুকের মধ্যে বক্ষপিঞ্জের মধ্যে যে খালি জায়গা এটিকে বোধহয় বক্ষ গহ্বর। আর উদর মানে হচ্ছে পেট, ওখানে পেটের অগ্নাশয় লিভার এরপর ক্ষুদ্রান্ত বৃহদান্ত সহ সকল যেই অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুগুলো
উদগত সম্পদ এবং অক্ষত সম্পদের মাঝখানে ডিফারেন্সকারী আলাদাকারী বা দুইটার মধ্যে তফাত করে মাঝখানে কী পর্দা, সেই পর্দাগুলো হচ্ছে মধ্যচ্ছেদা পর্দা বা ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি শ্বসন ক্রিয়াতে অংশগ্রহণ করে এবং শ্বসন ক্রিয়াকে ক্রিয়া কার্য সম্পাদনে সহায়তা করে। আমরা এটি জানব। তাহলে শ্বসনের যে অর্গানগুলো আছে, শ্বসন অঙ্গের যে অর্গানগুলো আছে, আমি নামগুলো আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি। নাসারন্ধ্র বা নাসাপথ, প্রশস্ত এই অংশ গলবিল, এটি হচ্ছে ষড়যন্ত্র। এরপর লম্বা যে খাঁজ বাজ হওয়ার কোলা নামটা বলা আকৃতির দেখা যাচ্ছে, এটি ওইগুলো হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া দুই ভাগে বিভক্ত, ব্রঙ্কিয়াল, ব্রঙ্কিয়াল আবার বিভিন্নভাবে বিভক্ত, এগুলো হচ্ছে ব্রঙ্কাস। এরপর গোলাকার বায়ুথলি বা অ্যালভিওলাস। এরপর চারপাশে ফুসফুসের চারপাশে যে পাতলা পর্দা, সেই পাতলা পর্দার নাম হচ্ছে প্লুরা। প্লুরার দুই স্তরের মাঝখানে ফাঁকা জায়গা হচ্ছে প্লুরার গহ্বর। প্লুরার গহ্বরের মাঝে এক প্রকার ফ্লুইড রস আছে, এগুলোকে বলা হয় প্লুরার রস বা প্লুরার ফ্লুইড। এরপরে উদর গহ্বর এবং বক্ষ গহ্বরের মাঝখানে বিভেদকারী একটি পর্দা আছে, তার মধ্যে মধ্যচ্ছদা পর্দা বা ডায়াফ্রাম। এখন যদি আমরা দেখি যে শ্বসন ক্রিয়াতে কীভাবে হচ্ছে, যেমন আমরা যদি বলি যে মনে করো আমরা কিছুক্ষণ নিজের শ্বাসটা এক দুই সেকেন্ড বা যে যতক্ষণ পারি বন্ধ রাখবো, যদি আমরা বন্ধ রাখি তাহলে দেখো আমরা একটা নিঃশ্বাস ফেলে দিয়ে আবার যখন নতুন করে শ্বাস গ্রহণ করি, যেমন আমরা ছোটোবেলায় ওই পুকুরে ডুব দিতাম, যখন আমরা পুকুরে ডুব দিতাম তখন আমরা নাক বন্ধ করে শ্বাস বন্ধ করে পুকুরে ডুব দিয়ে থাকতাম। দেখা যেত তুমি তোমার পাশাপাশি অন্যজন, এইবার আমরা অনেক সময় খেলতাম যে তুমি যখন নাক বন্ধ করে শ্বাস বন্ধ করে যদি পুকুর নিচে ডুব দিয়ে থাকো, দেখবা খুব বেশি সময় কিন্তু আমরা থাকতে পারি না, কিছুক্ষণ পরে একজন একজন উঠতে থাকে। তাহলে এই যে শ্বাস ক্রিয়া, এভাবে আমরা কিন্তু চাইলে আটকে রাখতে পারি না, বন্ধ রাখতে পারি না, এটি সৃষ্টিকর্তা প্রদত্ত একটি ক্রিয়া। এই ক্রিয়া প্রতিনিয়ত চলমান, এটি বন্ধ হয়ে গেলে ক্রিয়া শেষ। শ্বসন ক্রিয়াতে দেখো এই যে মাঝখানে যে ডায়াফ্রাম বা মধ্যচ্ছেদা পর্দা, তুমি খেয়াল করবে যখন আমরা নিঃশ্বাস ছেড়ে দিই আবার নিঃশ্বাস নিই, যখন আমরা ছেড়ে দিই মধ্যচ্ছেদা পর্দা যখন চাপ দেয় তখন ফুসফুসের চাপের কারণে ফুসফুস থেকে বাতাসটা বেরিয়ে যায়, তখন উদর গহ্বর প্রশস্ত হয়, উদর গহ্বর আয়তন বেড়ে যায়, বক্ষ গহ্বর আয়তন ছোট হয়ে যায়। আবার যখন আমরা অক্সিজেন গ্রহণ করি, শ্বাস নেই, তখন সেই শ্বাস এসে ফুসফুসের বায়ুথলিগুলো আবার ফুলে যায়, তখন বক্ষ গহ্বর আয়তন বেড়ে যায়, ডায়াফ্রাম তো তখন নিচের দিকে নেমে যায় এবং উদর গহ্বর আয়তন কমে যায়। এভাবে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে এই চলমান প্রক্রিয়ার মাধ্যমে আমরা শ্বাস ক্রিয়া চালু থাকি, যেটির সাথে আমাদের হৃৎপিণ্ডের সম্পর্ক সম্পর্কিত। আমরা রক্তের চাপটা হৃৎপিণ্ডের সাথে শ্বাস ক্রিয়া একসাথে আমরা জানব। এরপরে আসি শ্বসন ক্রিয়া। শ্বসন ক্রিয়া, শ্বসন ক্রিয়া মূলত দুইভাবে, একটি হচ্ছে অন্তঃশ্বসন আর একটি বহিঃশ্বসন, একটি অন্তঃশ্বসন আর একটি বহিঃশ্বসন। প্রথমে যদি আমরা বহিঃশ্বসনটা দেখি, দেখা যাচ্ছে পরিবেশ থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে পৌঁছে যায় ফুসফুসে, আর হৃৎপিণ্ডের ক্রিয়ার মাধ্যমে পরিশোধিত হয়ে সেই রক্ত ফুসফুস হয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বা দূষিত রক্ত, বা কার্বন ডাইঅক্সাইডটি রক্ত থেকে আলাদা হয়ে বের হয়ে ফুসফুস দ্বারা বাইরে পরিবেশ উন্মুক্ত হয় এবং পরিবেশ থেকে আমরা সরাসরি অক্সিজেন গ্রহণ করি। এই বহিঃশ্বসনটাকে আমরা আবার দুইভাবে বলতে পারি, একটি হচ্ছে শ্বাস গ্রহণ, আরেকটি হচ্ছে শ্বাস। তো বহিঃশ্বসনটিকে আবার দুইভাবে বলতে পারি, শ্বাস গ্রহণ মানে হচ্ছে আমরা যে অক্সিজেন গ্রহণ করি, শ্বাস গ্রহণকে আবার প্রশ্বাসও বলা হয়। শ্বাস গ্রহণ বা প্রশ্বাস এটা হচ্ছে পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করা, শ্বাস ত্যাগ হচ্ছে নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ, এটা হচ্ছে ফুসফুস থেকে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া। এখন অনেক সময় শ্বাস গ্রহণ, শ্বাস ত্যাগ, প্রশ্বাস এবং নিঃশ্বাসের মধ্যে আমাদের একটু কনফিউশন হয়ে যায়। প্রশ্বাস হচ্ছে অক্সিজেন গ্রহণ, নিঃশ্বাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। প্রশ্বাস মানে শ্বাস গ্রহণ, নিঃশ্বাস মানে হচ্ছে শ্বাস ত্যাগ। এখন অনেক সময় আমাদের কনফিউশন হয় এভাবে যে জোরে জোরে নিঃশ্বাস, যেমন অনেক সময় ডাক্তারের কাছে গেলে বলে জোরে জোরে নিঃশ্বাস, নিঃশ্বাস কি নেওয়া, না, নিঃশ্বাস হচ্ছে বের করে দেওয়া, ফেলে দেওয়া, কার্বন ডাইঅক্সাইড বের করা। তো নিঃশ্বাস এবং প্রশ্বাসের
আমাদের যেন কনফিউশন না হয়, তাহলে আমরা জানবো কিভাবে বা বুঝবো কিভাবে? যেমন মনে করো কোনো একজন মানুষ যদি মারা যায়, তখন আমরা জানি অ্যালার্ম করে, মাইকে বলে, পাবলিসিটি করে, বলে দেয় যে কি গত রাত এত গোটিকায় ও অমুক নামের একজন ব্যক্তি মারা গেল। তো মারা যাওয়ার ক্ষেত্রে বলা হয় কি, শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়া ইহলোক থেকে পরকালে বা পরলোক গমন করে। তো শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়া, নিঃশ্বাস ত্যাগ মানে হচ্ছে শ্বাস ত্যাগ, শ্বাস ত্যাগ মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া, আর শ্বাস গ্রহণ মানে হচ্ছে পরিবেশ থেকে সরাসরি ফুসফুসে অক্সিজেন গ্রহণ করা। এটি হচ্ছে বহিঃশ্বসন। এরপরে আসে আমরা অন্তঃশ্বসন। অন্তঃশ্বসন হচ্ছে ফুসফুস থেকে ফুসফুসে গৃহীত সেই অক্সিজেন রক্তের মাধ্যমে হৃৎপিণ্ডে পৌঁছা, আবার হৃৎপিণ্ডে পরিশোধন প্রক্রিয়া শেষে ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ সেই রক্তকে আবার ফুসফুসে পৌঁছে দেওয়া। যখন ফুসফুসে আছে আসে, তখন ফুসফুস থেকে আবার বাইরের পরিবেশে নিঃসরিত হয় বা নির্গত হয়। তাহলে আমরা শ্বসন প্রক্রিয়া বললাম দুইভাবে, অন্তঃশ্বসন বহিঃশ্বসন। অন্তঃশ্বসন কি, ফুসফুস থেকে গৃহীত অক্সিজেন রক্তের মাধ্যমে রক্তের হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে, রক্তের হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে, এটি অন্তঃশ্বসন। এই অক্সিহিমোগ্লোবিন সরাসরি যাচ্ছে কোথায়, হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ডে গিয়ে হৃৎক্রিয়ার মাধ্যমে পরিশোধিত হয়ে সেটি দূষিত সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আবার ফুসফুসে পৌঁছায় দেয়। ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইডটি দেহের বাইরে নিষ্কাশিত হয়, আর পরিবেশ থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ, পরিবেশে কার্বন ত্যাগ, এটি হচ্ছে বহিঃশ্বসন। এরপর হচ্ছে শ্বসন ক্রিয়া সম্পর্কিত বিভিন্ন রোগ, যেমন হাঁপানি, হাঁপানি বা অ্যাজমা বলি আমরা, যাদের শ্বাসকষ্ট হয়, যেমন বয়স্ক লোক, এরা বৃদ্ধ অবস্থায় যখন স্বাভাবিক শ্বাসক্রিয়া নিতে পারে না তখন, অথবা শীতকালে অনেকে শ্বাসকষ্ট হয়, এটা হচ্ছে হাঁপানি বা শ্বাসকষ্ট। এরপর আছে হচ্ছে যক্ষা, যেমন একসময় বলা হতো যক্ষা রোগের কোনো চিকিৎসা নেই, মানে যক্ষা রোগের রক্ষা নাই, কিন্তু বর্তমানে কিন্তু রিয়াজ এবং মৌসুমী মেলা একটা অ্যাড করে দেখতে, তোমরা দেখছো কিনা জানি না, ওখানে বলা হয় যক্ষা হলে রক্ষা নাই, এই কথাটি ভিত্তি নাই। তার মানে এখন সরকার কর্তৃক বিভিন্ন যক্ষা হাসপাতালে যক্ষা কী দেওয়া হয়, ফ্রিতে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়, যে কোর্স নেওয়া কোর্সের ওষুধ দেওয়া হয়। তো এটি হচ্ছে একটি টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক এক প্রকার ব্যাকটেরিয়ার আক্রমণ কারণে যক্ষা, যক্ষাটি ফুসফুস হতে পারে, বন হতে পারে, শরীরে বিভিন্ন গান হতে পারে, এই যক্ষা যদি হয় সেক্ষেত্রে অবশ্যই উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রতিকার বা সুস্থ হওয়া সম্ভব। এরপর আছে হচ্ছে নিউমোনিয়া, যেটি বাচ্চাদের ক্ষেত্রে হয়, দেখা যাচ্ছে ফুসফুসে পানি জমে নিউমোনিয়া হয়। তো নিউমোনিয়া রোগ এবং নিউমোনিয়ার লক্ষণ প্রতিকার এসব আমাদের জানতে হবে। এরপর আছে হচ্ছে ব্রঙ্কাইটিস, এই যে ফুসফুস রিলেটেড এখানে পর্দাতে কোনো প্রদাহ হলে, কোনো ইনফেকশন হলে ব্রঙ্কাইটিস। এরপর আসা হচ্ছে ফুসফুসের ক্যান্সার, বিশেষ করে ধূমপানজনিত কারণে, ইন্ডাস্ট্রিতে কাজ করাজনিত কারণে, গাড়ির কালো ধোয়াজনিত কারণে ফুসফুস ক্যান্সার হতে পারে, বিশেষ করে অতিমাত্রায় মাদক সেবন এবং ধূমপানের কারণে এই ফুসফুস ক্যান্সার হয়, এটি মৃত্যুঝুঁকিও হতে পারে। আমরা আমাদের বইয়ে এই রোগগুলো সম্পর্কে বিস্তারিত বলা আছে, কারণ প্রতিকার লক্ষণ প্রতিরোধ ব্যবস্থা এগুলো আমরা বই থেকে জেনে নেব, এবং সেই রোগগুলো থেকে কিন্তু অবশ্যই সৃজনশীলের প্রশ্নের মধ্যে প্রশ্ন আসে, এবং সেই প্রশ্নের আলোকে অন্যান্য অংশের সাথে একটি না একটি রোগ প্রশ্ন একসাথে সৃজনশীল হয়, এবং সেক্ষেত্রে এখান থেকে তোমাদেরকে পরীক্ষায় প্রস্তুতির জন্য ভালো করে পড়তে হবে। এরপরে ওখানে দেখবা কিছু কিছু লক্ষণ মিল থাকবে, কিছু প্রতিকার ব্যবস্থা মিল থাকবে, যদি মিল থাকে একই থাকলো, আর কিছু কিছু ক্ষেত্রে অমিল থাকবে, অমিলগুলো তোমরা আলাদা করে বেছে নিয়ে নিজেরা একটু দেখে নেবে বই থেকে। আজকে মোটামুটি আমরা ফুসফুস গঠন, শ্বসন ক্রিয়া এবং উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যে বিনিময় সম্পর্কে আমরা জানলাম। উদ্ভিদ এবং প্রাণীর এই শ্বসনের বিনিময় যদি না থাকতো পৃথিবীতে প্রাণের সঞ্চার হতো না, প্রাণী বেঁচে থাকতে পারতো না, উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারতো না, তাহলে এই শ্বসন ক্রিয়া উদ্ভিদ এবং প্রাণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার আমরা ভালো মতো প্রস্তুতি দেবো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।